সংসদের এস্টিমেট কমিটির এক প্রতিনিধি দল সোমবার বিকেলে এইমস পরিদর্শন করে। সংসদের এস্টিমেট কমিটির এক প্রতিনিধি দল গতকাল বিকেলে কল্যাণীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এইমস পরিদর্শন করেন। সাংসদ গিরিশ বারাচন্দ্র বাপাটের নেতৃত্বে এই কমিটির সদস্যরা এইমস হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মিলিত হন। নতুন এই হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর সন্ধ্যায় তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বৈঠক থেকে বেরিয়ে সাংসদ জগন্নাথ সরকার জানান, কল্যাণীর এই এইমস হাসপাতাল কেবল পশ্চিমবঙ্গ নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র হতে চলেছে। এই হাসপাতালের জন্য কি কি প্রয়োজন এবং অভাব অভিযোগ কি রয়েছে সে সম্পর্কে সংসদীয় কমিটি আলোচনা করেছে। এর রিপোর্ট সংসদে পেশ করা হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।